আমার চোখে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরে আছি, আমার চোখে পরে আছে আমি একটা চশমা, মানে আমি এই চশমাটা পরলে খুব পরিষ্কার দেখতে পাই। আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু এরকম চশমা আছে, আর সেই চশমাটার নাম পারসেপশন গ্লাস। আর সেই পারসেপশন গ্লাসকে আপনি কীভাবে ইউজ করেন তার উপর ডিপেন্ড করে আপনি কতটা সফল হবেন, এর উপরে রয়েছে আজকের গল্প। খুব মন দিয়ে শুনবেন গল্পটা। একটি নতুন ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ জার্মান থেকে শিফটেড হয়েছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে সবাই ইংলিশে কথা বলে, মেয়েটি কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই জানে না। তারা বাড়ি ভাড়া নিয়েছে, যে বাড়িটা ভাড়া নিয়েছে তারা ভাড়া নিয়েছে ফার্স্ট ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোরে থাকেন একজন ল্যান্ডলর্ড, যিনি অ্যাকচুয়ালি একজন মহিলা এবং তিনি ইন্ডিয়ান। তিনি প্রত্যেক দিন কী করেন, ভদ্রমহিলা মানে ওই জার্মান লেডি জানলা দিয়ে দেখে হাজব্যান্ডকে রিলে করেন। হাজব্যান্ড যেহেতু ইংলিশ জানেন এবং হাজব্যান্ডের কাজকর্মটা ওই এরিয়াতে, হাজব্যান্ড রোজ বাড়ি থেকে বেরোন, বাড়ি থেকে ঢোকেন, কিন্তু মেয়েটি কখনোই হাজব্যান্ডকে ছাড়া বেরোন না। একটা দিন দশ দিন পরে হাজব্যান্ডের সাথে তার রোজ একটাই কথা রিলে, কি রোজ সকালবেলা দেখো ভদ্রমহিলা কাপড় কেচে মেলে কিন্তু কাপড়টা পরিষ্কার নয়। এটা শুনে হাজব্যান্ড মাথা নাড়ে কোনো উত্তর দেয় না। একটা সাডেন টাইমের পর ভদ্রমহিলা জানলার পর্দা সরিয়ে দেখছে বাইরের কাপড়গুলো ধপধপে সাদা। সেদিন রবিবার ছিল। সে হাজব্যান্ডকে ডাকে এবং ডেকে বলে যে তাড়াতাড়ি ওঠো, সামথিং ম্যাজিক্যাল হ্যাপেন। বলে চলো কি হয়েছে দেখি। বলে জানলার ধারে দাঁড়িয়ে দেখো। যে মোমেন্টে জানলার ধারে দাঁড়ালো সে দেখলো ভদ্রমহিলা মানে সেই ওর গার্লফ্রেন্ড বা ওর ওয়াইফ জার্মান লেডি বলছে, দেখো ভদ্রমহিলা কাপড় কাচতে শিখে গেছেন আমাদের ল্যান্ডলর্ড, তিনি প্রত্যেকটা কাপড় কী সুন্দর পরিষ্কার করেছেন। হাজব্যান্ড হাসতে হাসতে বললো, অ্যাকচুয়ালি আধ ঘন্টা আগে আমি উঠেছিলাম, আমার ঘুম ভেঙে গেছিলো, তখন তুমি ঘুমাচ্ছিলে, আমি জানলার কাঁচটা পরিষ্কার করেছি। মানে বাইরে কোথাও প্রবলেম নেই, প্রবলেম বা চ্যালেঞ্জ কোথায় আছে এইটাতে, আর এইটাকে কী করতে হবে মাঝে মাঝে এই কাপড়টা দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই কাপড়টা মানে হচ্ছে আপনার অ্যাটিটিউড, আপনার স্কিল, আপনার নলেজ, যেখানে যেটা কম সেটাকে আপনি সবসময় ক্লিয়ার করুন, তাহলে আপনার এই ট্রান্সপারেন্সি বা এই মনের চশমাটা আপনাকে আরও পরিষ্কার দেখাবে, আর তখন আপনি দেখতে পাবেন হোয়াট ইজ হোয়াট। এই হোয়াট ইজ হোয়াট দেখাটা খুব দরকার। এটা হোয়াট ইজ হোয়াট যদি না দেখে হোয়াট ইজ নট দেখেন, তাহলে সব জায়গায় চ্যালেঞ্জ বাড়বে। নিজেকে পরিষ্কার রাখুন, নিজের মনকে পরিষ্কার রাখুন, আর ভাবনার ক্ষমতাটাকে বিকাশ করুন। ভালো থাকবেন, এটা আপনাদের অবশ্যই হেল্প করবে।